দেখুন হ্যাঁ, এই বিষয়টা হলো মেখলিগঞ্জের উছলপুকুরিতে, সেখানে বামুনিয়া পার বলে একটি গ্রাম আছে, যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে ভিন রাজ্য থেকে গরু নিয়ে এসে এই গ্রামে মজুত করা হয়েছিল রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। সেই খবর পুলিশের কাছে পৌঁছয়, এরপরে পুলিশ সেই গ্রামে হানা দেয় এবং তখনই পুলিশকে এই গরু পাচারকারীদের হামলার মুখে পড়তে হয় এবং অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, পাশাপাশি পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই গ্রাম থেকে 34টি গরু উদ্ধার করেছে। এটা দেখো, মাঝে মধ্যেই সীমান্ত এলাকাগুলিতে এরকম গরু পাচারের ঘটনা ঘটছে। ভিন রাজ্য থেকে গরু তারা নিয়ে আসার পরে সেখানে জড়ো করে এবং রাতের অন্ধকারে সেটা সীমান্ত দিয়ে পার করে, এমনটাই অভিযোগ। তেমনি আজকে তারা গরু জড়ো করেছিল রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে, তার আগেই পুলিশের কাছে খবর চলে আসে, পুলিশ সেখানে হানা দেয়। নেয়া, ধন্যবাদ তোমায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।